আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নায়ক ডাক্তার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ছেলেরা বিয়ের পরে কেন বাবা মাকে ভুলে যায়। প্রত্যেকটা বাবা মাই তার নিজ সন্তানকে অনেক যত্নে, অনেক কষ্টে লালন পালন করে, অনেক বড় করে, তাদের একসময় লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে বিবাহ নামক একটা বন্ধনে আবদ্ধ করিয়ে দেয়, যে তাদের পছন্দ মতো মেয়ের সাথে তাদের ছেলেদের বিয়ে দিয়ে দেয়। তো সেই বউ পেয়ে বা বিয়ে করার পরে থেকে তার ছেলেদের কিছু কিছু পরিবর্তন দেখা যায়, যে ছেলেরা আগের মতো তার বাবা মার সাথে কথাবার্তা মেলামেশা করে না, বা তাদের খোঁজ খবর রাখে না, এইরকম নানান ধরনের কর্মকাণ্ড দেখা যায়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে ছেলেরা আগে যেরকম ছিল এখনো সেরকম আছে, কিন্তু তাদের ব্যবহারের পার্থক্যটা দেখা যাচ্ছে। তারা আগে ছিল একা, আর এখন অন্যের একটা মেয়েকে নিয়েছে, তার সংসারে যোগ করেছে, তাকে সময় দিতে হয়, তার ভালো মন্দির খোঁজ খবর নিতে হয়, তাই খাওয়া পড়ার যাবতীয় দায়িত্ব সেই ছেলে নিতে হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ছেলেরাই বেশি ইমোশনাল হয়ে যায়, যে বউ বউ, কিন্তু বউ কোথা থেকে আসলো? বউ তো আসলো পরে, সবার একটা বাবা মা, তো বাবা মাকে সেবা যত্ন করা লাগবে, তাদের খোঁজ খবর রাখা লাগবে। হাদিসেও আছে যে সর্বপ্রথম বাবা মার কথা শোনা লাগবে, তারপরে স্ত্রী, তারপরে ভাই বোন আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখা লাগবে, তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, এইভাবে একের পর এক ধারাবাহিক ভাবে চলতে হবে। কিন্তু কিছু কিছু বোকার দল আছে যে তারা শুধু বউ বউ করে যায়, আর বউ তো তার নিজের বাবা মার প্রতি বেশি আসক্ত থাকবে, তার শ্বশুর শাশুড়ির প্রতি বেশি আসক্ত হবে না। যে তারপর আর যখন সেই বউ তার স্বামীকে নিয়ে তার নিজের বাবা মার প্রতি বেশি আসক্ত দেখায়, তখন সেই ছেলেরই বাবা মার মনে কষ্ট পায়, পরে আঘাত পায় যে আমি এত লালন পালন করলাম, এত কষ্ট করলাম, এত টাকাও শেষ করলাম, আর যখন আমার ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, আজ বিয়ে করেছে, আর তখনই যে সময়টা আমাদের দেওয়ার কথা সেই সময়টা তাই তার শ্বশুর শাশুড়ির সাথে দিচ্ছে, বউয়ের সাথে কাটাচ্ছে, আমরা একা হয়ে গেলাম, নানান ধরনের চিন্তা তাদের কাজ করে। তো আমি বলি যে প্রত্যেকটা সন্তানের উচিত নিজ নিজ দায়িত্ব পালন করা, নিজের বাবা মা তাদের সময় দেওয়া, স্ত্রীকেও সময় দেওয়া বা শ্বশুর শাশুড়িকেও সময় দেওয়া, তাই তো তারাও তো একটা বাবা মা, যার যার জায়গা থেকে তাকে তাকে সম্মান দেওয়া, এটাই মূল কারণ। যায় যে ছেলেরা নিজেদের জ্ঞান বুদ্ধি খাটিয়ে এটা উপলব্ধি করতে পারবে যে না, আমার চতুর্দিকেই ম্যানেজ করে চলতে হবে, সেই প্রকৃত মানুষ, সেই জীবনে সুখী হতে পারবে, তাছাড়া সুখী হতে পারবে না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।